আমাদের ইউটিউব চ্যানেল ভাগ্যালাপে আপনাদের সবাইকে সাদর অভ্যর্থনা আজকে আমরা আলোচনা করব যে বৃহস্পতিবার বাড়ির যে পারিবারিক অবস্থা সুস্থির করার জন্য অর্থাৎ সেই পরিবারে মিলমিশ আনার জন্য ভালোবাসা টান এগুলো আনার জন্য তারপরে যদি চাকরিতে উন্নতি করতে হয় বা চাকরির সুযোগের জন্য পরিবারের মধ্যে একতার জন্য বিদ্যা বুদ্ধি উন্নতি করার জন্য অর্থাৎ পড়াশোনায় এই মনোযোগী হওয়ার জন্য আর ধন সম্পত্তি বৃদ্ধির জন্য অর্থাৎ সর্ব বাধা পেরিয়ে সাফল্যর জন্য আর ধনসম্পত্তিতে ঘর পরিপূর্ণ করতে বৃহস্পতিবার সারা ঘরে ছিটিয়ে দিতে হবে এই জিনিস এই জল কি জল সেই জলে কি মেশাবো বা কি জল কোথা থেকে আনবো সেই সম্পর্কে আমরা আলোচনা করব কিন্তু তার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন সেখানে গেলে যে অল অপশন পাবেন সেটিও ক্লিক করে দিন তাহলে নোটিফিকেশান হিসেবে আমাদের সমস্ত ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা সেটা দেখে উপকৃত হবেন আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্য অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন একটি শেয়ার বদলে দিতে পারে কত মানুষের জীবন তাই শেয়ার করবেন শেয়ার করবেন নিজেদের ভালোর জন্যই কেননা অপরের ভালো হলে নিজের ভালো হয় আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন স্কিপ করে গেলে কিন্তু তখন বুঝতে আপনাদের অসুবিধা হয় তখন উপায়গুলো করতে সম্ভব হয় না করাটাও তখন আর ভ্যালুলেস হয়ে যায় তাই শেষ পর্যন্ত দেখুন চলুন আলোচনা শুরু করি কিন্তু তার আগে আমাদের চ্যানেলের তরফ থেকে প্রত্যেক ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার যারা পৃথিবীর নানান প্রান্তে ছড়িয়ে আছেন তাদেরকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা প্রীতি কেননা আপনারা আমাদের মূল্যবান সম্পদ তাই আপনারা ভালো থাকলে আমরাও ভালো থাকি তাই অবশ্যই পরমাত্মা আপনাদের যেন সমস্ত মনের আশা পূরণ করেন এই কামনা করে আজকের ভিডিও শেষ শুরু করব চলুন প্রথমেই বলবো যে বৃহস্পতিবার প্রত্যেক দিনই কিন্তু লক্ষ্মীবার কেননা আমরা চাই লক্ষ্মী মা রোজ আমাদের বাড়িতে আসা যাওয়া না করে অবস্থান করুন আমাদের ঘরেই থাকুন কেননা লক্ষ্মী আমরা এই অর্থেই লক্ষ্মীকে আমরা আহ্বান করতে চাই বা বাড়িতে স্থান দিতে চাই যে আমাদের ধন সম্পত্তি বৃদ্ধি হবে আমাদের সৌভাগ্য বৃদ্ধি হবে আমাদের সমৃদ্ধি বৃদ্ধি হবে তাই কি উপায় করলে বৃহস্পতিবার যেহেতু লক্ষ্মীবার শুক্রবারও কিন্তু লক্ষ্মীবার তাই কি করব আমরা অবশ্যই আমরা বলবো যে বৃহস্পতিবার যখনই ঘুম থেকে উঠবেন তখন ঘুম থেকে উঠে স্নান করে নেবেন স্নান করে নেবেন বা স্নান যদি নাও করেন কেননা এটা ঘর ঝাড় দেবেন ঘর ঝাড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলেন তারপরেই ক্রিয়াটি করতে হবে কেননা সাধারণত মানুষ ঘর ঝাড় দিয়ে ঘর মোছে তারপরে স্নান আদি ক্রিয়া করে তারপরে পূজা পার্বণ করে কেননা ঘরটা পরিষ্কার করে নেয় দুটো উপায় করতে পারেন আপনি আপনি যদি নিজে ঝাট না দেন ঘর ধরুন আপনার সার্ভেন্ট আছে মেড সার্ভেন্ট আছে আপনার কাজের লোক আছে তখন তো আপনি আর ঝাড় দেবেন না তখন আপনি স্নান করে এই কাজটি করতে পারেন আর যদি আপনি নিজে ঝাড় দেন তাহলে কি করবেন ঝাড় দেওয়ার পর আপনি একটি পাত্র নেবেন সেই পাত্রটি তামার হলেও হবে কাঁসার হলেও হবে পিতলেরও হলেও হবে বা স্টিলটা না নেওয়ার চেষ্টা করবেন যদি একান্তই ধরুন কোনো উপায় নেই সবার তো অবস্থা সমান নয় তাই স্টিলে নিলেও হবে নেবেন স্টিল কিন্তু স্টিলটা একটু অ্যাভয়েড করাই ভালো কিন্তু উপায় যদি না থাকে তখন নেবেন উপায় নেই যেমন অবস্থা তেমন ব্যবস্থা করতে হয় নিলেন দিয়ে ওর মধ্যে কী করবেন শুদ্ধ জল নেবেন যেই জলটা আপনারা খান সেই জল নেবেন সেই জলটা নিলেন এবারে প্রশ্ন আসতে পারে ফিল্টারের জল না এমনি জল দেখুন শুদ্ধ জল বলতে যেটা বোঝায় সেটা আপনার মনে যেটা মনে হবে এটা শুদ্ধ জল সেই শুদ্ধ জল নেবেন দি তার মধ্যে কি করবেন মাত্র এক চিমটি হলুদ মিশিয়ে দেবেন দিয়ে জলটা গুলে নিলেন দিয়ে এই জলটাকে কি করতে হবে জানেন তো এই জলটাকে সারা বাড়িতে ছিটিয়ে দিতে হবে হাতে করে ছিটাবেন না ছিটাবেন আম যদি পাতা থাকে যদি গাছ থাকে বাড়িতে আম পাতা নিয়ে নিলেন যদি ফুল কিনে আনেন তার সাথে আম পাতা যদি পাওয়া যায় নিলেন যদি না পেলেন এমন জায়গায় থাকেন বিদেশে সব জায়গায় কিন্তু আম পাতা অ্যাভেলেবেল না তাহলে কি করবেন তখন একটি ফুল নেবেন এটা গ্যাদা ফুল নেবেন বা যে কোনো একটা ফুল নেবেন এই ফুলটি অ্যাভেলেবেল আপনার বাড়ির গাছের থেকে ফুল নিলেও হবে কোনো অসুবিধে নেই যে কোনো একটা ফুল নিয়ে সারা বাড়িতে ছিটাবেন কি বলে ছিটাবেন অবশ্যই যদি আপনি গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন করবেন গায়ত্রী মন্ত্র অনেকে জানেন না বলে দিই ওম ভুর সহা সোহা তৎসেবিত নাম ফর্গ দেব সদি মহি ধিয় না প্রচয় এটা বলতে পারেন আপনি হরে কৃষ্ণ মহামন্ত বলতে পারেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে প্রত্যেক ভিডিওতে যেমন বলি এই ভিডিওতেও বলবো যে মা লক্ষ্মীকে শুধু একা আহ্বান করলে উনি কিন্তু আসেন না উনি সেই গৃহেই অবস্থান করেন যেই গৃহে বিষ্ণুরও সম্মান করা হয় বিষ্ণুকে আরাধনা করা হয় তাই যখনই আপনি হরে হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারবেন তখনই মা লক্ষ্মীও কী হবেন আপ্লুত হয়ে যাবেন বা আপনি কি করতে পারেন শ্রীম 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 মহা যে বীজ মন্ত্র মা লক্ষ্মীর জপ করে আপনি সারা বাড়ি ছিটিয়ে দিন এই সব কিছুই ধরুন আপনি করলেন না আপনি হিন্দু ধর্মাবলম্বী না আপনি এসব কিছু করতে পারবেন না আপনি করবেন না আপনি অন্য ধর্মের কি করবেন সমস্ত আমার জীবন থেকে সমস্ত দুর্ভাগ্য নিমেষে দুলিস্যাত হয়ে যাক মুছে যাক আমার জীবনের সমস্ত সফলতা আসুক বলে সমস্ত পজিটিভ ভাইব্রেশন দেবেন পজিটিভ আপনার কি কি চায় মনোবাসনা সবগুলো বলবেন আর ছিটিয়ে দেবেন তারপরে কি করবেন ওই ফুলটি আপনি কোনো জায়গায় রেখে দিতে পারেন কোনো অফ অসুবিধা নেই এই যে আপনি এই প্রক্রিয়াটি করলেন এর ফলে কি হবে যেই গৃহে এই হলুদ জল ছেটানো হয় সেই গৃহে মা লক্ষ্মী বসতি করে আর সেই গৃহে সমস্ত নেগেটিভিটি চলে যায় পরিবারের মধ্যে সুখ শান্তি বিরাজ করে সমস্ত বাধা কেটে গিয়ে সেই পরিবারের সমস্ত সদস্য বা সদস্যা সমস্ত মনোবাসনা পূর্ণ করতে পারে আর এর সাথে যদি আপনি স্নান করার পর একটি হলুদের তিলক পরতে পারেন তাহলে তো শোনাই সোহাগা কোনো কিছু আর বাকি থাকলো না এবারে তিলকটা কোন হাতে পড়বেন অনামিকা যেটাকে রিং ফিঙ্গার বলা হয় সেই অনামিকা দিয়ে পড়বেন দেখুন এইভাবে কন্টিনিউ করতে থাকুন বৃহস্পতিবার বৃহস্পতিবার আর অবশ্যই বৃহস্পতিবারে ঘর মুজবেন না বৃহস্পতিবারে এক্সট্রা ঝুলঝাড়া কাঁচা কাপড় কাঁচা মাথায় জল দেবেন না এগুলো করতে থাকুন দেখুন জীবনে উন্নতি কিন্তু হবে পুরুষ মহিলা সবাই কিন্তু বৃহস্পতিবার মাথা ভেজাবেন না অনেকে প্রশ্ন করতে পারে যে মাথা না ভিজিয়ে কি করে মা লক্ষ্মীর আরাধনা করব তারও পথ আছে আপনি একটু জল নিয়ে মাথায় ছিটিয়ে দিয়ে